হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম লিজাস কুকিং ব্লগ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আমি রান্না করেছি কচুরমুখী দিয়ে তেলাপিয়ে মাছ অনেকেই তো আপনারা রান্না করেন ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ যে যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে পছন্দ করেন তো আজকে আমি তেলাপিয়ে মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করেছি তো আসুন মূল ভিডিওটি দেখে তো আমি এখন প্যানে দিয়ে দিলাম মাছ মাছগুলোকে আগে থেকেই আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন মাছটাকে আমি একদম মচমচ করে ব্রাউন কালার করে লাল টুকটুকে করে একদম ভেজে নেব আর মাছটা যত সুন্দর করে ভাজা হবে তরকারিটা ততটাই টেস্ট হবে এবং দেখতেও ভালো লাগবে তো এই তো মাছটা দেওয়ার পর আমি ভালো করে একদম মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে একদম সুন্দর করে ভেজে নেব তো আমি একটা পাশ প্রথমে উলটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি উলটিয়ে দিয়ে মাছটাকে ভেজে নেব তো আপনারাও সেম এরকম করে মাছটাকে লাল টুকটুকে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন তো এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে কেমন করে ভেজে নিয়েছি সেম এরকম করে ভেজে নেবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি মাছটাকে নামিয়ে নিয়েছি এখন আমি ওই তেলটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব বেশি লাল করব না মানে একটু লাল করে নেব আর কি তো এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পেলেন আমি কেমন করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব সেই মুখিগুলো তো মুখিগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দুফালি ফালি করে নিয়েছি মুখিগুলো তো আপনারাও ঠিক এরকম করেও নিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো তবে কচুরমুখীগুলো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চেষ্টা করবেন এরকম করে দেওয়ার জন্য তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে ভালো করে একদম ভেজে নেবো তো দেখতেই পাচ্ছেন তো এই তো আমার কচুরমুখীগুলো ভাজা হয়ে গেছে আমি ঠিক এমন করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এমন করে ভেজে নেবেন তো এখন আমি কচুরমুখীর মধ্যে একটু পানি অ্যাড করে দেব তারপর এখানে আমি মশলা দিয়ে দেবো তো মশলাগুলো আমি আগে থেকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়েছি আমি হলুদ মরিচ ধনিয়া মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝিয়ে দিবেন কে কেমন মশলা খান আমি আমার মতো করে পরিমাণ করে দিয়েছি তো মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে গুলো ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি আবারও ঢেকে দিলাম আর কি ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে আমি আবারও ভালো করে এভাবে করে কচুরমুখিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানিটাই আমি দেব একদম এই পানিটা দিয়েই আমি তরকারিটা একদম রান্না করব। তো এই তো পানিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে টিশিয়ে দিয়ে তারপর এখন আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা থেকে উঠিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দেবো সে ভেজে রাখা মাছগুলো তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো মাছগুলো আমি ইচ্ছে চাইলে আরও আগেও দিতে পারতাম কিন্তু না আমি আগে দিই নি মাছগুলো আমি পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর দিয়েছি এভাবে করে দিলে মাছগুলো ভেঙে থাকা ভেঙে যাওয়ার রিস্ক থাকে না এ আর কি তো আপনারাও এইভাবেই দেবেন তারপর আমি মাছগুলো দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে আবারও সুন্দর করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে মিশিয়ে দিয়েছি তো এখন আমি এখানে অ্যাড করে দেবো আরেকটি মশলা সেই মশলাটা হলো জিরে গুঁড়ো তো এখানে আমি টালা জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ তবে টালা জিরে গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন এখানে ধনিয়া পাতা দিলে ভালো লাগবে না তেমন তো আমি এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করেন ঠিক এমন করে রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে তো যাই হোক আমার এটা আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব তো এই তো দশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম তো এই তো আমার কচুর মুখি দিয়ে তেলাপিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে তো আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো রাখ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ